আমরা প্রত্যেকটা উপজেলা থেকে তালিকা নিচ্ছি কারা মাদক সেবন করে এবং কারা মাদক বিক্রি করে। যারা সেবন করে তাদেরকে আমরা চাচ্ছি রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠাইতে। আমি ইতিমধ্যে আমার সাথে কয়েকটা বড় বড় মানুষের কোম্পানির সাথে কথা হয়েছে, একটি ব্যাংক একটি ইয়ের সাথে কথা হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি, তারা আমাদের বলছেন যে তারা সহায়তা করবেন যদি কোনো মাদক আসক্ত হয় তাদেরকে তারা রিহ্যাবিলিটেশন করে, তাদের ওখানে চাকরি দেওয়া, অথবা যারা মাদক বিক্রি করে একেবারে পেটের দায় যারা বিক্রি করে তাদেরকে রেগুলেশন করেছে।